La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, ma lana rabbun siwa. সম্মানিত উপস্থিতি, সিয়াম তাকওয়ার জন্য এসেছে। সারাদিন না খেয়ে থাকলেন, সন্ধ্যার থেকে শুরু করলেন, যত খেতে পারেন। অধিকাংশ মানুষই দেখবেন যে রমজান মাসে পেট ভারী হয়ে গেছে, পেট উঁচা হয়ে গেছে, মানে সারা রাত খাচ্ছে আর খাচ্ছে, আর সারাদিন একটানায় ঘুমাচ্ছে, চেহারা ফুলে যাচ্ছে, পেটের মধ্যে চর্বি জমে যাচ্ছে। কিন্তু রমাদান তো পেটে চর্বি জমানোর জন্য ছিল না, চর্বিটা কমানোর জন্য, ক্ষুধার ট্রেনিং নেওয়ার জন্য, পিপাসার ট্রেনিং দেওয়ার জন্য, রাত্রি জাগানোর জন্য। আল সিয়াম ওয়াল কোরআন ইয়াশফান, হাদিস সাই, কোরআন এবং রোজা, সিয়াম কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি এটাকে মানা'তুহু আত্তাম ওয়াশ-শাহাওয়াত ফিন নাহার, হে আল্লাহ, দিনের বেলায় আমি তাকে খাদ্য পানীয় এবং দৈহিক যে কাম রয়েছে, মানে এই দৈহিক যে চাহিদা রয়েছে নারী পুরুষের, সেটা থেকে আমি বিরত দেখেছি। সিয়াম নিজের সিয়ামের কথা বেড়ে যাবে। সিয়াম তো আমরা দেখি না, অদৃশ্য বিষয়, কিন্তু কিয়ামতের দিন সিয়াম কথা বলবে আল্লাহর সাথে। কল্পনা করেন আপনি, সিয়াম দেখতে পাচ্ছি আপনারা, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, দৈহিক রূপ লাভ করবে। ঊর্ধ্বাকাশে এমন জগৎ আছে, তাতে জাসসাত ফিহিল আরাব, শাহরুল মুহাদ্দিস দেখলবি এবং ইমাম গাজ্জালি বলেছেন, আমরা তো আমাদের দৃষ্টিতে বিবেচনা করি, কিন্তু ঊর্ধ্বাকাশে এমন জগৎ আছে যেখানে অদৃশ্য বিষয়গুলো দৃশ্যমান হয়ে দৈহিক রূপ লাভ করে আল্লাহর ইচ্ছা। আমাদের সামনে যেগুলো অদৃশ্য সেগুলা ওখানে দৃশ্যমান এবং দেহে রূপ লাভ করবে, মৃত্যু বুড়ির আকার লাভ করবে, আল্লাহ পাক মৃত্যুকে জবাই করে দিবেন, কিন্তু মৃত্যু তো অদৃশ্য, হাদিস তো সহি। তারপরে ঘোষণা করে দেবেন, ইয়াহালাল জান্নাহ খুলুদ, ইয়াহালাল নারে খুলুদ, মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, বলা হবে মৃত্যু এখন শেষ, আর কেউ মরবে না, জান্নাতবাসীরা তোমরা স্থায়ী হয়ে গেছে, মৃত্যু নাই, জাহান্নামবাসীরা তোমরা স্থায়ী হয়ে গেছো ওখানে, আর মৃত্যু নাই। জান্নাতবাসীরা খুশি হয়ে যাবে, আরে এই জান্নাতের যে স্বাদ, এই যে রূপ, লাবণ্যর গন্ধ, ঝর্ণা, এই যে উপভোগের বিষয়, আমাদের আর মৃত্যু নাই, মানে আমরা ভোগ করতেই থাকবো, ভোগ করতেই থাকবো। জাহান্নামীরা শুনে আরো তারা হতাশ হয়ে পড়ে, হায়রে, এই আজাদ থেকে যদি মৃত্যু কোনোরকম আসতো বেঁচে যেতাম, কিন্তু মৃত্যু শেষ হয়ে গেছে, আমাদের অনাদিকাল পর্যন্ত জাহান্নামের শাস্তি পক্ষ থাকতে হবে। মৃত্যুকে আল্লাহ বা কিভাবে জবাই করবেন? আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত। সিয়ামের মুখ খুলে যাবে, সিয়ামের জবান খুলে যাবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবেন, এই সিয়াম, হে আল্লাহ, দিনের বেলায় আমি এই লোকটাকে খাদ্য পানীয় এবং স্বামীর জন্য, স্ত্রী স্ত্রীর জন্য স্বামীকে নিষিদ্ধ করে রেখেছে, মেনে চলেছে, আল্লাহ সাফেনি, আমাকে তুমি সুপারিশ করার সুযোগ দাও, আমি সুপারিশ করব। আল্লাহ বলে, তোমাকে সুপারিশ দেওয়ার ক্ষমতা দিয়ে দিলাম, সুপারিশ কর। সরাসরি সুপারিশ তো করতে পারতো নাকি? মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহ, আয়াতুল কুরসি তো আপনারা পড়েছেন, আল্লাহর সামনে কার সাধ্য আছে যে অনুমতিবিহীন ভাবে সে কারো জন্য সুপারিশ করবে? আপনি তো হাইকোর্টে কোনো মামলাও নিয়ে যান, সেখানে আগে অনুমতি নিতে হয়। মাই লর্ড বলেন যদি কথাটা খারাপ কথা, আমি কি এই মামলাটা পেশ করতে পারি? তিনি যদি বলেন যে না, এই কেস গ্রহণযোগ্য নয়, ওখানে হয় খারিজ করে দেবেন, নট প্লেস করে দেবেন। আল্লাহর বিধান, আল্লাহর সামনে সরাসরি সুপারিশ করা যায় না, ইল্লা লিমানের তদা, যার উপর আল্লাহ পাক সন্তুষ্ট তাকেই বলেন, তোমাকে অনুমতি দিলাম, এখন তুমি কি বলবা বলো। আর আমাদের হুজুররা তো এমনিতেই অনুমতি লাভ করে আছে, ঈশ্বরা কবরে যাবেন, কবরে যাওয়ার পরে বলে দেবে, আমি আব্দুল কাদের জিলানির মুরিদ, হাতুড়ি ফেলেই নাকের মুনকার দৌড়, কিয়ামতের জাহান্নামে দিকে নিয়ে যাবে, আমি অমক পীরের মুরিদ, বাহ,
জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে মোড় ধরবে। সাথে সাথে সুপারিশ করবে হুজুররা, আমার মুরিদ ছিল, আমার দলের ছিল, হে আল্লাহকে জান্নাতে দিতেই হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি লাগবে, সিজদায় পড়ে থাকবেন, কি কি দোয়া করবেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে অনেক দোয়া শিখিয়ে দেওয়া হবে, এখন সে দোয়া আমার খেয়াল আসতেছে না, আল্লাহ নবী নিজে বলেছেন। অনেক দোয়া করার করতে 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 আল্লাহ পাক বলবেন, হে মুহাম্মদ ইরফা রাসাক, মাথা তোলো, সালতুতা চাও দেওয়া হবে, ইশফা তো সাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, অর্থাৎ অনুমতি দিবেন আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে আল্লাহ নবী সুপারিশ করতে পারবেন। আর সেখানে আমাদের পিস আমরা সরাসরি ঠেলা মুরিদের জান্নাতে নিয়ে যাবে, কিসের আবার সুপারিশ টুপারিশ, সম্মানিত উপস্থিতি, কোথায় আকিদা, কোথায় বিশ্বাস, সম্মানিত উপস্থিতি, সিয়ামের মুখ খুলে যাবে, সুপারিশের অনুমতি চাবে সিয়াম, আল্লাহ পাক সিয়ামকে অনুমতি দেবেন, এখন তুমি সুপারিশ করো, কোরআন বলবে যে হ্যাঁ আল্লাহ আমি তাকে রাত্রি জাগরণ করেছি ঘুমাতে দেইনি, আমাকে সুপারিশ করার অনুমতি দাও, কোরআন সুপারিশ করবে। কাজেই ভাই দিনটা তো এসেছে, সারাদিন আপনি না খেয়ে থাকবেন, না পান করে থাকবেন, স্থিতি বিরত থাকবেন, আর রাতটা তো কাটাবেন কোরআন তেলাওয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।